শনিবার সকালে মনু মন্ডলের যুব মোর্চার উদ্যোগে বসুন্ধরা বন চেতনা কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ ও 39 মনু মন্ডল সভাপতি দীপক দত্ত সহ যুব মোর্চার অন্যান্য কার্যকর্তারা। মূলত এই সভাটি করা হয় যুব মোর্চার সংগঠনকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন প্রদেশ সাধারণ সম্পাদক সহ অন্যান্য বক্তারা। দীর্ঘদিন যাবৎ আমাদের বাস গাড়ি, আমাদের কমান্ডার ম্যাক্স যে গাড়িগুলো আছে, কমার্শিয়াল গাড়িগুলো, এই গাড়িগুলো চলার ক্ষেত্রে আমাদের যেহেতু এইগুলো স্টেজ ক্যারিজ, আমরা স্টেজ ক্যারিজে এই গাড়িগুলো, আমাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স 70,000 থেকে শুরু করে আমাদের 8,000 টাকা, 70,000 টাকা, 72,000 টাকা এরকম ইন্স্যুরেন্স দিয়ে আমরা গাড়ি চলতাম। চলার সূত্রে আমরা দীর্ঘদিন এগুলি মারুতি গাড়ি, আমাদের এখানে প্রাইভেট মারুতি টিক দিয়ে আছে, টিক দেওয়ার ফলে আমরা সরকারের কাছে বিভিন্নবার বিভিন্নভাবে আমরা ডেপুটেশন দিছি, এসপি ট্রাফিক, এবং আমরা পরিবহন মন্ত্রীকেও এক দুবার জানাইছি, কিন্তু পরিবহন দপ্তরে জানাইছি, কিন্তু এটা কোনো ওনারা কোনো কর্ণপাত করেনি, যার ফলে আমাদের বাস গাড়ি এবং কমার্শিয়াল কমান্ডার ম্যাক্স গাড়িগুলো খুব বেকার অবস্থা, আমাদের তেলের টাকা হয় না। এই জায়গা দ্বারা আমাদের শ্রমিকরা আজকে এই কারণে গাড়ি উদয়পুরের লাইন বন্ধ রেখা আজকে মারুতি গাড়িগুলার এখানে আনতে বাধ্য হয়েছে, কারণ প্রশাসন কোনো কাজ করে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের বটতলা, এখানে দেখুন আমাদের এই নাগেরজলা স্ট্যান্ড করা হয়েছে বটতলাকে ট্রাফিক জ্যাম মুক্ত করার জন্য। বটতলাতে সারাদিন গাড়ি দাঁড়িয়ে থেকে একটা স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।